আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পপ্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পপ্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম সবটাই তুমি ওয়। গল্পটি লিখেছেন মিথিলা মাসরেখা। পর্ব 29। বন্ধুর, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। এয়ারপোর্টে গাড়িতে বসে অপলক দৃষ্টিতে অঙ্কুরের হাসি মুখ দেখে চলেছি। প্রেস মিডিয়া আর অঙ্কুর ভক্তের জনস্রোতের মাঝেও খয়েরি শার্ট পরিহিত সানগ্লাস চোখে সুটাম দেহের অধিকারী সে ব্যক্তিকে ঠিকই চোখে পড়ছে। চারপাশে 5-6 জন কালো শার্ট প্যান্ট পরা লোকজন হাত দিয়ে ঘিরে রেখেছে তাকে। এগুতে এগুতে কখনো 2-4 জনের হাতে হাত ছুঁয়ে দিচ্ছেন, তো কখনো হাত থেকে কাগজ নিয়ে অটোগ্রাফ দিচ্ছেন, হঠাৎই কারোর সাথে দাঁড়িয়ে যাচ্ছেন সেলফির জন্য। এমনিতেও উনি যথেষ্ট সময় ওনার ফ্যানদের সংস্পর্শে থাকেন। ম্যাচ জিতে এসে যেন আরও বেশি মিশে যেতে চাইছেন সবার মাঝে। আমাকে গাড়িতে বসিয়ে রোহান ভাইয়া কোথাও গেছেন, অঙ্কুরের সাথে আর কথা হয়নি আমার। তবে আসার সময় এরিনার সাথে দেখা করেছিলাম, একই ফ্লাইটে এসেছি আমরা। তবে সেই অচেনা হয়ে চেনা কি কোনোদিনও ছিলাম? আদৌ চেনার চেষ্টা করেছিলাম কি? করেছিলাম তো, কিন্তু আপনি বারবার ভুল পরিচয় দিয়েছেন নিজের অঙ্কুর। হ্যাঁ, তবে সেটারও যথেষ্ট কারণ ছিল, ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এর মধ্যে রোহান ভাইয়া গাড়িতে এসে বসলেন। ইতস্তত করে বললাম, আমি আমার বাসায় যাব রোহান ভাইয়া। উনি সিট বেল্ট লাগাতে ব্যস্ত ছিলেন। চোখ তুলে স্বাভাবিকভাবে বললেন, হ্যাঁ অঙ্কুর, অঙ্কুর তো এমনটাই বলেছে। তোমাকে তোমার বাসায় নিয়ে যেতে, আমরা ওখানেই যাচ্ছি। জোরে শ্বাস ছাড়লাম, চোখ ভরে উঠছিল, তবুও কান্না থামিয়ে দিলাম কোনোভাবে। জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। এই রাস্তায় আগে আসা হয়নি, নতুন রাস্তায় আশপাশটা দেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম সর্বোচ্চ, লাভ হয়নি। হুটহাট চোখের জল বেরিয়ে আসছিল, মুছে দিচ্ছিলাম তৎক্ষণাৎ বারবার। অনেকটা রাস্তা আসার পর রিংটোনের শব্দ ধ্যান ভেঙল আমার। দেখলাম গাড়ির সামনে রাখা রোহান ভাইয়ার ফোনটা বাজছে। কানে গোজা হেডফোনে কল রিসিভ করলেন উনি। কিছু না বলে মুচকি হেসে গাড়ি ব্রেক করলেন রোহান ভাইয়া। একটু বিস্ময়ে তাকালাম তার দিক। উনি নেমে গিয়ে পেছনে রাখা তার ব্রিফকেস, ট্রলি আর কোটটা নামিয়ে নিলেন। তারপর আমার জানালার পাশে একবার ঘড়ি দেখে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে রইলেন। বললাম, এখানে থামলেন কেন? এসবে নামালেন কেন? উনি নিরুত্তর। পরপরই পেছন থেকে কিছু একটা দেখে আমার দিকে সৌজন্যে হেসে বললেন, হ্যাভ এ নাইস জার্নি, বাই। ট্রলি ট্রেনে চলে গেলেন রোহান ভাইয়া। সিট বেল্ট খুলতে খুলতে চেঁচাতে লাগলাম, মানে কোথায় যাচ্ছেন আপনি? সিট বেল্ট খোলা শেষ হয়নি আমার, না কথা শেষ হয়েছে। টের পেলাম পাশে ড্রাইভিং সিটে এসে বসেছেন কেউ। মাথা তুলে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। অঙ্কুর, ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি স্টার্ট দিলেন উনি। বেশ কিছুটা সময় বিস্ময়ে তাকিয়ে সিট বেল্টটা আবারও ঠিকঠাক মতো লাগিয়ে নিলাম। মাথা নিচু করে সরু গলায় বললাম, আপনি এখানে? আমাকে প্রশ্ন করার অধিকার নেই তোমার। মাথা নিচু করে চুপ করে রইলাম। উনি বললেন, মায়ের কাছে যাব। এখন যখন আমিও যাচ্ছি, আলাদা করে তোমার জন্য রোহানের পেট্রোল খরচ করার কী দরকার? এমনিতেও তো কম করিনি তোমার জন্য, আর তার বিনিময়ে তুমিও কম করনি। কিছুই বলা ছিল না আমার, চাইলে হয়তো জবাব দিতে পারতাম, হয়তো প্রশ্নও ছুড়ে দিতে পারতাম তাকে। আমার দোষটা কোথায়? যখন উনি বারবার ভুল বুঝিয়েছেন আমাকে, আমার কী করণীয় ছিল? কিন্তু এসব কথা তোলার কোনো মানে হয় না। এসব ভাবনা চিন্তার মাঝেই বাসায় পৌঁছালাম আমরা। কোনো দিক না তাকিয়ে টেনে টুনে নিজের ট্রলিটা টেনে বের করে দরজায় দাঁড়ালাম। কলিং বেল
আমার আগেই অঙ্কুর টিপে দিয়েছেন, পাশে তাকালাম। সানগ্লাস খুলে ফেলেছেন উনি, শার্টটার কলার আর হাতাটা টেনে ঠিক করে নিলেন। চুলগুলো উল্টে দুহাত সামনে রেখে মুখে বড় সড়ো হাসি টেনে এমনভাবে দাঁড়ালেন যেন শান্তশিষ্ট কোনো ছোট বাচ্চা, যেন কেউ তার গাল টেনে তাকে বলে গেছে, এই যে বাবু এখানে ভদ্রভাবে চুপচাপ দাঁড়াও, চকলেট দেব তোমাকে। আর তিনি সে চকলেটের আশায় এত ইনোসেন্স দেখাচ্ছেন, এসব ভেবে কপাল কুচকে ফেললাম। এই আবলতাবল ভাবনার জন্য নিজের উপর রাগ হলো। দরজা খুলে দিল মণিমা, সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো আমার। ভেতরে ঢুকে আস্তে করে জড়িয়ে ধরলাম মণিমাকে, চোখ বন্ধ করে নীরবে কাঁদছিলাম। অনেকটা সময় পর মণিমা বলল, যা হওয়ার হয়ে গেছে আন্ন, ভুলে যা। মাথা তুললাম, মণিমাও কেঁদেছে, মণিমার চোখের পানি মুছে ফেলল। আমারও চোখ মুখ ফুলে মুছে দিয়ে কপালে চুমু খেয়ে সামনে থেকে সরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, দেখ কারা এসেছেন। এতক্ষণে ড্রয়িং রুমে চোখ বুলালাম আমি, অনেকগুলো অচেনা মুখ। এক বৃদ্ধা এগিয়ে এসে আমার দু গাল ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার অনিতার মেয়ে। বিষয়ে মণিমার দিকে তাকালাম, মণিমা আস্তে করে মাথা উপর নিচু করল, এটা আমার নানিমা। নানিমা জড়িয়ে ধরল আমাকে, আমিও তাকে জড়িয়ে কাঁদছি। একটু পর আরেকজন উঠে এসে কাঁধে স্পর্শ করলো আমার, তার দিকে ফিরলাম। মণিমা বলল, তোর দাদিমা। দাদিমা বলে তাকেও জড়িয়ে ধরলাম। দাদিমা কাঁদছিল না, হাসছিল, তবে চোখে জল ছিল তার। দাদিমা বলল, আমার আকাশের মেয়ে, একদম বাবার মতো হয়েছিস তুই বোনু। না সাবু, ও তো আকাশ, অনিতা দুজনের মেয়ে, আহানিতা, তবে হয়েছে আমার মতো, তাই না বোনু? এটা অবশ্যই দাদু। এগিয়ে যেতেই সেও কেঁদে দিল, তারপর চোখের পানি মুছে হাতের লাঠিটা সোফায় ঠেকালো, আমার গালে হাত রেখে বলল, এই তো আমার মতো, আমার নাতনি। তার হাত চেপে ধরে শব্দ করে কাঁদতে লাগলাম আমি। দাদু বলল, আর কাঁদিস না বোনু, যাদের ওপর অভিমান করছিলাম তাদেরই তো হারিয়ে ফেলেছি আমরা, এখন তুই এভাবে কাঁদলে যে আমাদের অপরাধবোধ বাড়বে। নাক টেনে চোখ মুছে দিলাম, হাসি ফোটালাম মুখে, বললাম, তোমরা হঠাৎ? ওরা সবাই একটু আটকে গেল। মণিমা বলল, কালকের নিউজটা দেখে আমি কল করেছিলাম ওনাদের, তোকে একা সামলানোর সাহস হচ্ছিল না। দাদিমা বলল, তোর কাকু কাকিমা আসতে চেয়েছিল, আমরাই আসছিনি, সময় করে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ দাদিমা। ও তুমি শুধু কাকা কাকিমা কেন, তোমার গ্রামের ঝাড়সুদ্ধ নিয়ে এসো, সময় আমি করে দেব, ডোন্ট ওরি। অঙ্কুরের কথায় বাকশূন্য হয়ে রইলাম, তবে ওনাকে দেখে আরও অবাক হয়েছি। গায়ের খয়েরি শার্টটার বদলে এখন কালো টি শার্ট ট্রাউজার, কপালের সামনে চুলগুলো ভেজা, বোঝা যাচ্ছে ফ্রেশ হয়েছেন উনি। উনি চেঞ্জ করেছেন, কোথায় কখন? আমার বিস্ময়ের চাউনিকে না দেখে বেশ সুন্দর মতো তার ড্যাম কেয়ার ভাব বজায় রেখে মণিমার পাশে এসে তাকে এক হাতে জড়িয়ে দাঁড়ালেন। হাসি মুখে অঙ্কুরের মুখে মাথা ঠেকালো মণিমা, দাদু আমাকে ছেড়ে তার সামনে দাঁড়ালো। অঙ্কুর সুন্দর মতো হেসে সালাম দিলেন দাদুকে, দাদু বলল, কেমন আছো অঙ্কুর? ফার্স্ট ক্লাস জমিদার মশাই, আপনি? ভালো, এত তাড়াতাড়ি চলে এলে? মাকে ছাড়া ভালো লাগছিল না, খেলেছো কিন্তু ভালোই, থ্যাংকস। মনে হলো দাদু ক্রিকেট ভক্ত আর অঙ্কুরের খেলারও, হয়তো মণিমা বলেছে অঙ্কুর তার ছেলে তাই এভাবে কথা বলছে। আর অঙ্কুর সবার সাথেই ফ্রিলি কথা বললেও দাদুর সামনে কিছুটা গুটিয়ে আছেন বলে মনে হচ্ছে। মণিমা বলল, আন্নু তুই যা, ফ্রেশ হয়ে আয়। মাথা নেড়ে চলে আসলাম ওখান থেকে। রুমে ঢুকে অঙ্কুরের লাগেজ দেখে আরেক দফা অবাক হলাম, ভেবেছিলাম হয়তো মণিমার রুমে থাকবে এগুলো। একটা শ্বাস ফেলে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি দাদুর সামনে গুটি ছুটি মেরে বসে কথা বলছেন অঙ্কুর। আমাকে দেখে দাদিমা বলল, আন্নু আয় বোনু, এদিকে আয়।
এগিয়ে গিয়ে তার পাশে বসলাম, নানিমাও পাশে বসে। নানিমা আমার গালে হাত বুলিয়ে বলল, কত বড় হয়ে গেছিস তুই। দাদিমা বলল, হ্যাঁ আমার আকাশের মেয়ে, সেও এত বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। কথাটা বলে দাদুর দিক তাকিয়ে থেমে গেলেন অঙ্কুর। দাদু বলল, ঠিকই বলেছো দাদু ভাই, তবে এখনই না, সবে কাছে পেলাম ওকে, এখন তো আদর আদর ভরিয়ে রাখবো সবাই মিলে, শ্বশুরবাড়ি দেরিতেই পাঠাবো। দাদু ভাই হাসলো, অঙ্কুরের চেহারায় বিরক্তি, পরপরই একটা ট্রেডিশনাল দিয়ে ডাক লাগালেন, মা, ও মা, মা। মণিমা ছিল না ওখানে, সারা বাড়ি কাঁপিয়ে হাঁক ছেড়েছেন উনি। অন্য কেউ অন্য সময় হলে রাগ হতো আমার, কিন্তু মণিমাকে এইভাবে ডাকছেন উনি খুশি লাগছিল। মণিমা হাত মুছতে মুছতে এসে বলল, কি হলো, এভাবে ডাকছিস কেন অঙ্কুর? মণিমাও স্বাভাবিক, তার মানে সিডনি যাওয়ার আগে সবটা ভালোভাবেই মিটমাট করে গেছেন অঙ্কুর। উনি বললেন, বয়স হয়েছে তো তোমার, একা একা কিচেনে কেন যাও বলো তো, এটাকে নিয়ে গেলেও তো পারো। এটা বলতে আমাকে বুঝিয়েছেন উনি, কিছুই বললাম না, উঠে দাঁড়িয়ে পা বাড়ালাম কিচেনের দিকে। মণিমা বলল, আন্নু তুই থাক। অঙ্কুর তুই তো জানোস আগুনে ফোবিয়া ওর, আগুনে ফোবিয়া, কিচেনের জন্য কোনো কাজে না। এটা ওটা এগিয়ে দিল তো পারে, এ তো ননির পুতুল বানানোর কি মানে? দাদু মুখ খুলল এবার, বলল, আমার নাতনি কাজ কেন করবে, আর আফরা তোমারও কাজ করতে হবে না, আমি আমি যাচ্ছি কিচেনে, তুমি শান্ত হও দাদু, সত্যি তো যেটুকু পারি সেটুকু করা উচিত আমার। মণিমাকে টানতে টানতে নিয়ে আসলাম এক প্রকার, যেটুকুই করেছি চুলা থেকে চার হাত দূরে দাঁড় করিয়ে রেখেছিল আমাকে, এক কাপ কফি আর তিন কাপ চা সাথে বিস্কিট দিয়ে বলল সবাইকে দিয়ে আসতে। ড্রয়িং রুমে আসতেই শুনলাম দাদু হাসতে হাসতে বলছে, তবে আমিও কিন্তু কাঁচা খেলোয়াড় নই দাদু ভাই, গ্রামগঞ্জের মাটি লেগে আছে এখনও গায়ে, চাইলে সে খেল দেখিয়ে তোমার পাত্তা কাটতেই পারি। অঙ্কুর বাঁকা হেসে বললেন, তোমার থেকে এক্সপেকটেশন বেড়ে গেছে জমিদার মশাই, বুড়ো বসে এনার্জি যে ভালোই তা বেশ বুঝতে পারছি, শত হোক আকাশ ইলিয়াসের বাবা, অদ্রির দাদু বলে কথা, এটুকু ত্যাজ তো তোমাকেই মানাই, তবে এই জমিদারগিরি এখানে দেখিও না, এটার দখলদার পুরোটাই আমি। এবার দুজনের কথার ধরন দেখে আজব লাগছিল, আমার কিচেনে যাওয়ার পরপরই সবটা পাল্টে গেল। চুপচাপ এগোলাম টি টেবিলে ট্রি রেখে, বাকি সবাইকে চা দিয়ে অঙ্কুরের সামনে কফি মগটা ধরলাম। উনি কিছু না বলে উঠে গেলেন ওখান থেকে, পকেটে হাত গুঁজে দুলতে দুলতে সোজা আমার ঘরে ঢুকেছেন উনি। দাদু দাদিমা নানিমা তার যাওয়ার দিকে তাকিয়ে ইতস্তত করে বললাম, ও উনি ভেবেছেন ওটা মণিমার রুম, তাই একসাথে ও বলে চা খাওয়ায় মনোযোগ দিল তিনজনই। কপার কুচকে তাকিয়ে রইলাম তাদের দিকে, এতক্ষণ অঙ্কুরের ব্যবহার আর এদের কথাবার্তা সবই তো স্বাভাবিক ছিল, এটুকু সময়ের মধ্যে হুট করে কি হয়ে গেল, সবটা অস্বাভাবিক লাগছে কেন আমার? প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পের প্রেম চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।